গুড মর্নিং এভরিওয়ান। লকডাউন ডেজ অলমোস্ট এখন 6:45 বাজে, আই থিঙ্ক পেছনে দেখা যাচ্ছে কি 6:45 বাজে। একটু বেরোতে হবে, একটু কাজ আছে, নইলে তো সব কিছু বন্ধ হয়ে যাবে। আজকে আবার স্পেশাল বিরিয়ানি ডে, আজকে বিরিয়ানি বানাবো, স্যাটারডে উইকেন্ড, সো লট অফ থিংস কামিং আপ দ্য হোল ডে। স্টে টিউনড অ্যান্ড ওয়েলকাম টু প্রপার ব্লগ ফার্স্ট, অ্যান্ড আশা করছি এন্ড অব দি থাকবে তোমরা। এই হচ্ছে আমার নতুন সারথি, 3 মাস হয়েছে, গত 7 দিন ধরে বসেই ছিল, যে খোলা হলো চকাচক। ডান কাজ, টাইম টু গো ব্যাক হোম। জানি না কিছু শুনতে পাচ্ছেন কিনা আপনারা, বাট কিছু দেখাতে পারলাম না, সব ভেতরে ঢুকে গেছে, বিকজ টু মেনি থিংস, হাতে আর জায়গা ছিল না, হেলমেট, এত কিছু। গুড আফটারনুন, আমি এসে একটা ছোট ন্যাপ নিতে গিয়ে একটা লম্বা চওড়া ন্যাপ হয়ে গেছে, প্রায় 2:45 বাজে। সব কিছুই রেডি আছে, বিরিয়ানিটা বানাতে হবে, আই থিঙ্ক চিকেনটা অলমোস্ট মা বানিয়ে ফেলেছে, অ্যাজ ইন দ্য বেসিক, সো আই উইল শো ইউ এভরিথিং। অ্যান্ড মাই প্যারেন্টস আর স্টিল নট কমফর্টেবল অন দি ক্যামেরা, আই উইল রাইট ডাউন দ্য পয়েন্টস ওয়াইল দ্য মেকিং দ্য ভিডিও অ্যাজ ওয়েল। ইটস ভেরি ইজি টু মেক, 20 থেকে 40 মিনিট লাগে বানাতে, খুব ইজি, অ্যান্ড প্যাপক হয় খেতে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে মাংসটাকে, মুরগির মাংস, সেটাকে ম্যারিনেট করলাম, কি দিয়ে, একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে লবণ, একটু মিষ্টি, তেল, একটা ঘি, দই, সব দিয়ে, লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার, এমনি কাঁচা লঙ্কা, সব দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম, রেখে ঢাকা দিলাম 1 ঘন্টা মতন। করে এবারে কড়াইয়ে, 1 ঘন্টা যেই হয়ে গেল রাখার পরে, কড়াইয়ে একটু ঘি, তেজপাতা দিলাম, দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব দিলাম, দই দিলাম, টমেটো কুচি দিলাম, দিয়ে শাহি মশলা দিলাম, গরম মশলা, এলাচ, তেজপাতা, দারচিনি, এগুলো দিলাম, দিয়ে হলুদ, নুন, জিরে বাটা, লঙ্কা বাটা, রেড চিলি পাউডার সব দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে সামান্য একটু গরম জল দিলাম, আবার একটু নাড়ালাম, নাড়িয়ে একটু বেশি পরিমাণ জল দিয়ে কষিয়ে নিলাম, সিদ্ধ হয়ে গেল, যেই নামিয়ে ফেললাম। বিরিয়ানিটা সাজানোর পরে সুন্দর একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট আমরা রাখবো দমে, আর 10 মিনিট পরে সেটাকে অফ করে দেবো, অফ করে রেখে দেবো। ঘুম দিয়েছি, বাট
বেশিক্ষণ হয়নি, 45 মিনিট এক ঘন্টা ঘুমিয়েছি, তারপর উঠে এত কিছু কাজ, এখনো দেখো কাজ চলছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এতক্ষণ যদি দেখে থাকো তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট। আই টেক কেয়ার, স্টে সেফ, স্টে হোম।